নিরসন আমরা চাইছি যে আমরা মূলত শিক্ষক আমাদের ক্লাসরুম আমাদের ফিরিয়ে দেওয়া। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস এক সম্মেলনে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য অনুপম বিশ্বাস দাবি করলেন, শিক্ষকতাই ভুলে যাচ্ছি, সরকারের প্রায় ১৬ দফা কার্যকরী করতে গিয়ে আমরা শিক্ষকতায় বা ক্লাসরুমে যেতে পারছি না, তাই আমাদের ক্লাসরুম ফিরিয়ে দেওয়া হোক। আমরা চাই সমস্ত প্রকল্পগুলি ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য, তার জন্য আলাদা লোক নিয়োগ করুক সরকার, নজর দিক সরকার। চার ঘন্টার মধ্যে করুন, আগামীকালের মধ্যে করুন, রাত্রি ১১:৪৫ ১২:৫০ কোনো ঠিক ঠিকানা নেই। এটা কী চলছে? আমরা তো শিক্ষক, আমরা শিক্ষকতাই ভুলে যাচ্ছি, ক্লাসে যাওয়াটা এখন আমাদের কাছে বিলাসিতা বলে মনে হচ্ছে, প্রশাসনিক কাজ করতে করতে আমরা ক্লাসের কথা ভাবতেও পারি না। তো এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাইছি। তার মধ্যে কিছু জ্বলন্ত সমস্যা রয়েছে, আমরা জানি সমস্ত প্রকল্পগুলো ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য এবং তাতে আমরা সহযোগিতা করতে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, এগুলো ছেলেদের কাজে লাগছে, কিন্তু তার জন্য তো আমাদের পরিকাঠামোগত যে সাপোর্ট সেটা তো দেওয়া দরকার। ইনফ্রাস্ট্রাকচারাল কোনো রকম সাপোর্ট ছাড়াই আমরা এই সমস্ত ১৮ দফা সম্পূর্ণভাবে শিক্ষা বহির্ভূত কাজ করে চলেছি গত কয়েক বছর ধরে। এই সিস্টেমের একটা নিরসন আমরা চাইছি যে আমরা মূলত শিক্ষক, আমাদের ক্লাসরুম আমাদের ফিরিয়ে দেওয়া হোক। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।